আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর আমের আড়তটিতে। স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং আমগুলো বর্তমানে প্যাকিং চলছে। যে দেখুন আমাদের আড়তের সর্দার রবিউল সাহেব, প্যাকিং করার জন্য সব প্রস্তুতি চলছে এবং আজকে আমরা কোন আম কেনাকাটা করেছি এবং সেই আমের কীরকম দরদাম সবই আমি আপনাদের জানাবো। তো শুরুতেই আমি আপনাদের দেখাবো হিমসাগরের যেটি হাইব্রিড হিমসাগর, হিমসাগরের খালাতো ভাই, যে দেখুন এটি মাত্র 2200 টাকা ধরে এই আমটা কিনছি। কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে নকল হিমসাগর, একেবারে হিমসাগরের একেবারে আপডেট ভার্সন। আর সাথেই আপনারা দেখুন ওই যে আমাদের প্যাকিং ম্যান প্যাকিং করছে, ওটি হিমসাগর একটু, ওটা হচ্ছে নিয়মের অর্থাৎ মাঝারি সাইজের হিমসাগর, মাত্র 2700 টাকা ধরে, 2700 টাকা ধরে ওই হিমসাগরটা কেনা হয়েছে। আর সাথেই আমি আপনাদের এখন ল্যাংড়া আম দেখাবো, একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি, চমৎকার কোয়ালিটির ল্যাংড়া। এই চমৎকার কোয়ালিটির ল্যাংড়া মাত্র 2400 এবং 2600 টাকা ধরে, স্পেশালি এইটা আপনার 2370 টাকা ধরে আমি কিনছি, নিজের হাতে আম কিনছি এইটা। হ্যাঁ, আর ওখানে কিছু ওই লাস্টের ওই ওইখানে একটু বড় সাইজের আছে 2600 টাকা, মাঝখানে 2500, 2400, 2300 এই ধরে আম কেনা আছে। আর এখানে দেখুন এটা হচ্ছে 3250 টাকা ধরের হিমসাগর, একেবারে মাথার মাল, বিশাল বিগ সাইজের। এই যে দেখুন একেবারে চমৎকার কোয়ালিটির বিগ সাইজ, 3250 টাকা দর। ঠিক এখানে কিন্তু আপনারা হিমসাগর দেখতে পাচ্ছেন, একেবারে চমৎকার কোয়ালিটির বড় সাইজের। এই আমগুলো আমরা আজকে কিনছি 3300 টাকা ধরে, অর্থাৎ ওইটার চাইতে এইটা আরও একটু বড়। এই যে দেখুন কত সুন্দর আম আমাদের, এটা হচ্ছে মিজান ভাই বরিশালের নাথুল্লাবাদ থেকে আসছে। এই আমগুলো কিন্তু বাগানের আম, বাগান থেকে আম কিনে আমরা এখানে ওয়্যার হাউসে প্যাকিং করছি আসলে। বাগান থেকে আনা হয়েছে, দেখুন সব আমগুলোই কিন্তু বাগান থেকে আনা আম, বাগান থেকে আনা আম। আর ওই যে দেখুন, ওই যে দেখুন কত আম কিন্তু প্যাকিং করে রাখা আছে, সব কিন্তু আজকে চলে যাবে। এক গাড়ি যাবে সাতক্ষীরা, এক গাড়ি যাবে সেই বরিশালের নাথুল্লাবাদ। হ্যাঁ, আর কিছু আম, এই আমগুলো ঢাকায় যাবে, এগুলো অল্প পরিমাণে নিছে এই আর কি, হয়তো ওনারা 20-30 ক্যারেট এরকম আর কি, অল্প পরিমাণে ছোট মানে ব্যবসা, মানে আসলে ব্যবসা। এখানে গুটি আম বেশি, আর গুটি আম 1200-1300 এই দরে আজকে আসলে কেনা হয়েছে। খুব সুন্দর সুন্দর যেগুলো গুটি দেখা যাচ্ছে, এটি 2টায় বা 3টায় কেজি চলে আসবে। দেখুন কত সুন্দর সুন্দর গুটি, 2টা 3টায় কেজি। এই এইটা এইটা দেখুন, এইটা এটা 2টায় কেজি চলে আসবে, বিশাল বড় বড় গুটি। এগুলা 2টা 3টায় কেজি দেখা যায় যে 1300-1400-1500 টাকা ধরে তেমন কেনাকাটা হয়নি। তো বন্ধুরা, আপনারা ইতোমধ্যে জানেন যে আমার আরও একটি আমের আড়ত রয়েছে নওগাঁর সাপাহার, এবং সেখানে খুব সুন্দর পরিবেশে থাকার একটা মনোরম পরিবেশের ব্যবস্থা করা আছে। স্পেশালি আমি ফ্ল্যাট ভাড়া নিছি, সেইটার ভাড়া পড়ছে 12,000, 3টা রুম, অ্যাটাচ বাথরুম, তাই টাইলস করা আছে, কোনো সমস্যা হবে না। যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে, তারা আসবেন, থাকবেন, খুব সুন্দরভাবে থাকবেন, কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, যাদের আমের প্রয়োজন হবে 50-60 মন বা 100 মন, তারা আমাদের জানাবেন, স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর সাপাহারের আরেকটি বন্ধুরা মনে রাখবেন, ঈদের পর আমরা চালু করবো, ঈদের একদিন পর, যদি ঈদ 27 তারিখে হয় তাহলে দেখা যায় যে আমরা 19 তারিখে আমরা সাপাহারের আরেকটি চালু করবো। আর তো সব তো শুনেই ফেললেন। তো এখানে এই যে আমের দাম যেটি জানালাম, এটি শুধুমাত্র চালানির দাম, পাইকারি দাম, যারা খুচরো বা কুরিয়ারে নেবেন তাদের জন্য এটি নয় বন্ধুরা, মনে রাখবেন শুধুমাত্র চালানি এবং পাইকারির এই আর কি। আর যারা খুচরো নেবেন 1-2 ক্যারেট তারা দামটা জেনে তারপর ফোন দেবেন এই আর কি। তো যাদের আমের প্রয়োজন হবে 50-60 মন 100 মন তারা আমাদের জানাবেন, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী।